বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে এসেছি। সেই আলোচনাটি যদি আপনারা শোনেন, আশা করব যে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, বোঝার আছে। তাই আজকে এই আলোচনাটি একটু লক্ষ্য করে শুনবেন। সেই আলোচনাটি হলো একজন মুর্শিদের ভক্ত, একজন কামেল পীরের ভক্ত, তিনি অনেক মানুষ তার কাছে আসা যাওয়া করছে, তিনি পিরালি করতেছেন, কিন্তু দেখা যায় ভক্তরা যদি কোনো বড় কোনো কাজ করে বা বিশেষ কোনো জায়গাতে যদি যেতে হয় তাহলে যায় নিজ মুর্শিদের কাছে, পরামর্শ করে বুঝে শুনে যায়। তো হঠাৎ করে একজন ভক্ত চলে এলো মুর্শিদের বাড়িতে, যে সে বিদেশে যাবে বা তিনি আমেরিকা যাবে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আজকে তিনটার সময় তার ফ্লাইট তার মুর্শিদের কাছে বলে যাবে। তখন তার মুর্শিদকে এসে সে সালাম শ্রদ্ধা করল আর বলল যে বাবা, আমার জন্য দোয়া করবেন। আমি একটু আমেরিকা যাচ্ছি, আমার 3 বাজে ফ্লাইট। তো সে দেখা করতে এসেছে কমপক্ষে 11টার দিকে দিনে। তখন তার মুর্শিদ বলতেছে, বাবা বসো, কিছু খাবে, আর অনেকদিন ধরে তোমাকে নিয়ে কিছু খাই না, আজকে তুমি যেহেতু এসেছো তোমাকে নিয়ে 4টা খাবো আজকে। তখন বললো, তো ঠিক আছে বাবা, একটু চালু করে করতে হবে, আমার তো 3 বাজে ফ্লাইট, তো একটু চালু করে করবেন দয়া করে। তখন তার যে মা আছে ঘরে, তার মানে তার পীর মা আছে, তো তার পীর সাহেব ডাকছে, কি গো একটু তাড়াতাড়ি খাবার দাবার দাও, ছেলেটিকে বিদায় দিতে হবে। তখন এই কথা শুনে তার পীর মা খুব তাড়াতাড়ি খাবার দাবার রেডি করলেন। রেডি করার পরে তিনি বলতেছে যে, বাবা তুমি বিদেশে যেতে চাচ্ছ, আচ্ছা আবার কবে না কবে দেখা হবে, তো এর চেয়ে তুমি একটা কাজ করো, যে আমি নিজে তোমাকে মেখে মেখে খাইয়ে দেব। তার ভক্ত দেখতেছে যে আমাকে যে মেখে খাওয়াবে, আমার পীর সাহেব তো মাছের কাটা বাছার প্রয়োজন হয় না তেমন, এটাকে পিটি পিটি করে বাছতেছে। এরপরে দেখা গেছে ভক্তটা ভিতরে ভিতরে খুব কিরি মারাচ্ছে, এখন প্রায় 1টার মতো বেজে গেছে, আমি তো এয়ারপোর্টে পৌঁছতে পারবো না। তখন বলতেছে, বাবা খাবো না, চলে যাই। আরে বাবা, আমি তোমার জন্য মা খাচ্ছি, তোমাকে মুখে দিয়ে পরে আমি খাবো, তুমি কেন বাবা এত তাড়াহুড়া করছো? এখন তো পীরকে কথা বলতেও পারে না, ধমক দিতে পারে না, চিল্লান দিয়ে কথা বলতে পারে না, কি অবস্থা? তখন কি করল, তখন নলা করে খাওয়াই দিচ্ছে। এখন যার মুর্শিদ একটা নলা খাওয়াইয়া দেবে, এই পৃথিবীতে কত মানুষ আফসোস করে যে নিজের মুর্শিদের হাতে একটু নলা যদি খেতে পারতাম। সেই জায়গার ভিতরে সেই নলাটা তার কাছে বিষাক্ত মনে হচ্ছে, যে আমি বিদায় নিতে আসছি, যদি বিদায় নিতে না আসতাম এই তো ভালো ছিল, কি কাজটা করলাম। তখন তাকে ধীরে সুস্থে খাওয়ালো, আর ভক্ত যে খেলো মনে হয় ভিতরে খাবারটা খুব বিষাক্ত মনে হচ্ছে। তো প্রায় যখন 2টার উপরে চলে গেছে, তখন তো ভক্তের মাথা গরম হয়ে গেছে, তখন বলে, আমাকে বিদায় দেন, আর অল্প সময় আছে। তখন আছে, বাবা ঠিক আছে বাবা, আচ্ছা সাবধানে যেস। সাবধানে যে যাব এই কথাটা তো আপনি একটু আগে বললে ভালো হতো বাবা, আচ্ছা ঠিক আছে। সে খুব তাড়াহুড়া করে ব্যাগ নিয়ে দৌড় শুরু করেছে। তখন যেতে যেতে যখন এয়ারপোর্টের কাছাকাছি গেল, তখন দেখতে পাচ্ছে যে ফ্লাইটে সে যাবে সেই ফ্লাইটের প্লেনটা ছেড়ে চলে যাচ্ছে। তখন এয়ারপোর্টের ভিতরে আর ঢুকলেন না তিনি, যেই ফ্লাইটে যাবে সেই প্লেনটা তো ছেড়ে দিয়েছে, আর এয়ারপোর্টে যায় কী করবে? এখন পীরকে বকতে চলে এলো,
বাড়িতে এসে ব্যাগটাকে আছাড় মেরে ফেলে দিল। আছাড় মেরে ফেলে দিয়ে সে চিৎপাটাং করে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে যখন বিকেলবেলায় যখন দেখা যায় সন্ধ্যার পরে যে টিভিতে খবর দেখা, এই খবরের মধ্যে দেখতেছে আজকে তিনটায় যে ফ্লাইট ছেড়ে গেছে সেই প্লেনটি ব্রাস্ট হয়ে নদীতে পড়ে গেছে, মানুষ একটাও বাঁচেনি, সমস্ত মানুষ মারা গেছে। এই দৃশ্য ভক্ত দেখে তখন গুরুকে স্মরণ করে বলতেছে, হায় হায় আমি এটা কি করছি, এক দৌড় দিছে মুর্শিদের বাড়িতে, দৌড়ে বাড়িতে গিয়ে বলতেছে, বাবা হো বাবা আপনি তো আমাকে বাঁচালেন, বাবা আমি তো নিজের মৃত্যুর দরজায় দাঁড়িয়ে সেই মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিলাম, আপনি তো সেই মৃত্যুর দরজা থেকে আমাকে টেনে নিয়ে আসলেন, আর আমি আপনাকে কতই না বকবকি করেছি, হে বাবা আমায় ক্ষমা করে দিন, এরকম ভুল আর হবে না। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটা কেন করলাম, একজন গুরু যদি কামেল হয় আর একজন ভক্তের সাথে যদি এরকম কিছু করে, অবশ্যই বুঝে নেবেন এর মধ্যে কোনো রহস্য আছে, এর মধ্যে কোনো কারণ আছে। আমার মুর্শিদ, একটা কারামতের বিষয় বলি, আমার মুর্শিদের ওরসের শেষে মানুষ যখন বিদায় নিচ্ছে তখন দুইজন শিষ্যকে বলতেছে, বাবা তোমরা আজকে থেকে যাও, তোমরা কালকে যেও। বলতেছে, বাবা আমাদের তো কাজকাম রেখে আসছি, আমাদেরকে বিদায় দিলে ভালো হয়। ও আচ্ছা ঠিক আছে, কাজ রেখে আসছো, ঠিক আছে বাবা তাহলে যাও, তোমরা যখন বাস স্ট্যান্ডে যাবে, বাস স্ট্যান্ডে গেলে প্রথম একটি গাড়ি আসবে, সেই গাড়িটিতে তোমরা উঠবা না, পরের গাড়িটাতে তোমরা উঠবা। তখন এই কথা শুনে চলে গেলেন। এখন বাস স্ট্যান্ডে গেছে, যাওয়ার সাথে সাথে একটা গাড়ি সামনে হাজির। তখন তারা বলল যে, না আমরা যাওয়ার সাথে সাথে যে গাড়িটি আসবে এই গাড়িটিতে আমার মুর্শিদ উঠতে নিষেধ করেছেন। তখন তারা অপেক্ষায় আছে, এর 10 মিনিট পরেই আরেকটি গাড়ি এসেছে। তখন সেই গাড়িতে যখন তারা উঠে রওনা দিয়েছে, তখন 1 থেকে 1.5 মাইল যখন আসছে তখন দেখতেছে অনেক মানুষের ভিড়। কী এত মানুষের ভিড় কেন? তখন ডালের মধ্যে দেখতেছে যেই গাড়িটা তাদের আগে ছেড়ে এসেছে সেই গাড়িটার চাক্কাগুলো উপরে আর গাড়ির উপরটা নিচে নিচটা উপরে উল্টে আছে, মানুষ টেনে টেনে বের করতেছে। তখন বলতেছে, হায় সুবহানাল্লাহ, আল্লাহ তুমি ওলিয়া উলিয়াদের মধ্যে কী ক্ষমতা রেখেছো, কত শক্তি রেখেছো। আমার মুর্শিদ আমাকে বলেছে, আমাদেরকে, যে দেখো প্রথম যে গাড়িটি আসবে সেই গাড়িতে ওঠো না, পরের গাড়িতে ওঠো। তো পরের গাড়িতে যদি আমরা না উঠতাম আর ওটাতেই যদি উঠতাম তাহলে উল্টানো গাড়ির তলে তো আমরাই থাকতাম। হে জগৎবাসী, জানি না আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো, তবে আমাদের এ ধরনের আলোচনা ভালো লাগে, এই আলোচনা করি, এবং প্রেমিক জ্ঞানী ব্যক্তিরা এসব আলোচনা শোনে। এসব আলোচনা শুনলে ওলিয়া উলিয়াদের প্রতি যদি বিশ্বাস ভক্তি হয়, আল্লাহর প্রতি যদি বিশ্বাস ভক্তি হয়, তাহলে সেই মানুষটা কামিয়াব হতে পারে। তো এই জন্য ওলিয়া উলিয়াদের উল্টাপাল্টা কথা শুনেও আমাদের বিরক্ত হওয়া যাবে না, খারাপ বলা যাবে না, কারণ উল্টা কথার মধ্যে, উল্টা কাজের মধ্যে কোনো নিশ্চয়ই কোনো মানে আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।